বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে রান্নার আয়োজন। আর আজকে রান্না করব চাইনিজ ভেজিটেবল। তো তার আগে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। তো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে নিয়েছি বনলেস চিকেন, নিয়েছি ফুলকপি, নিয়েছি কিছু পেঁয়াজ, আর নিয়েছি গাজর, নিয়েছি পেঁপে, আর নিয়েছি ক্যাবেজ, যেটাকে বরবটি বল, আর নিয়েছি বিনস বরবটি। তো আমি এগুলো দিয়ে আজকে চাইনিজ আইটেমটা রান্না করব। আর আপনারা চাইলে এখান থেকে কিছু আইটেম, সবজির কিছু আইটেম স্কিপ করতে পারেন, অথবা অন্য আইটেম অ্যাড করতে পারেন। এটা যা যা পছন্দ মতো, যে যেরকম সবজি খেতে পছন্দ করে তো সেই সবজিগুলো দিয়ে রান্না করতে পারেন। তো তাহলে আমি এখন হচ্ছে তার আগে সবজিটা রান্না করার আগে আমি করব চিকেনটাকে, বনলেস চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করব, 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এখানে কী কী দিয়ে ম্যারিনেট করব তো সেগুলো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে একদমই। তো আমি এখানে যে একটু সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, আর সয়া সসের মধ্যে একটু লবণ বেশি থাকে। তো এখানে আমি যে একটু টমেটো সস দিয়ে দিলাম, তো যেহেতু সস দিয়েছি তো সেক্ষেত্রে লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম একটু চিনি, হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি এখন এই যে এটাকে একটু নেড়ে তারপর ম্যারিনেট করে রেখে দেব। তো সব কিছু দিয়ে এই যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যে সবজিগুলো নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর ফ্রেশ, আর শীতকালীন সবজি। তো এখানে সবজিগুলো খুবই ভালো ফ্রেশ ছিল, সুন্দর দেখতে। তো এই তো ফিভার্স, এই যে আমি এখানে চুলার মধ্যে পানি দিয়েছি, পানিটা ফুটন্ত, ওই যে পানিটা ফুটে আসছে। তো এখন আমি ফুটন্ত পানির মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দেব। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে সবজির মধ্যে লবণটা ভালো করে ঢুকে যাবে। তো এই তো আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি আগে থেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম। আর এটা একটা টিপস, কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করবো, তার কারণ হচ্ছে সবজিটার কালারটা বজায় থাকবে, সুন্দরভাবে কালারটা চেঞ্জ হবে না। তো এই কারণে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো এখন আমি একে একে সব সবজিগুলো সিদ্ধ করে নিব। তো তার আগে এই যে আমি একটু নেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। তো এই যে আমি এখানে এখন একে একে সব সবজিগুলো সিদ্ধ করে নেব। আর সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। তো সবজিগুলো আমি এই যে সবার আগে পেঁপেটা দিয়ে দিলাম। আর আমি প্রত্যেকটা সবজি 30-40% মতো সিদ্ধ করব, এর বেশি কিন্তু করব না, তাহলে কিন্তু সবজিগুলো গলে যাবে, আর গলে গেলে অবশ্যই টেস্ট লাগবে না। আর আমরা সবসময় লক্ষ্য করেছি, হয়তো জানি আমরা সবাই, যে চাইনিজ আইটেমের যে রান্নাগুলো সবসময় মানে ক্রিস্পি কচকচে ভাব থাকে, একদম বেশি সিদ্ধ কিন্তু হয় না। তো এখানে আমি এই যে পেঁপেটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে 30%। তো আমি এখন খুলে নেব পেঁপেটাকে। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে পেঁপেটাকে তুলে নিব। তো এক এক করে আমি প্রত্যেকটা সবজি কিন্তু 30% করে সিদ্ধ করে নেব। তো এই যে আমি পেঁপেটাকে তুলে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা সবজি কিন্তু আমি এক এক করে সিদ্ধ করব। তো এখন আমি এই যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটাও কিন্তু আমি সেম ভাবেই সিদ্ধ করে নেব 30%। তো সবসময় লক্ষ্য রাখবেন চাইনিজ আইটেম যখন ভেজিটেবল রান্না করবেন তখন কিন্তু এগুলোকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু একদম গলে ভর্তা হয়ে যাবে। তো সেই দিকে লক্ষ্য রাখে তারপর হচ্ছে রান্নাটা করতে হবে। তো এই যে আমি এখন ফুলকপিটাকেও তুলে নিচ্ছি।
তো এখন আমি এই যে গাজরটাকে দিয়ে দিচ্ছি, গাজরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি চাক চাক করে। তো গাজরটাকেও যে এখন এই যে তুলে নিচ্ছি, গাজরটা হয়ে গেছে সিদ্ধ, তো এখন এটাকেও তুলে নিব। আমি পেঁয়াজটা কিন্তু সিদ্ধ করবো না, পেঁয়াজটা আমি যখন রান্না করব সবজিটা তখন একটু হালকা ভেজে নিব, পেঁয়াজটা সিদ্ধ করার দরকার নেই। তো এখন আমি এই যে বিনসগুলো দিয়ে দিলাম, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এই বিনসের কালারটা কিন্তু খুব সুন্দর, একদম আরও গাঢ় হয়ে গেছে। এটা হয়েছে আপনার ইয়ার কারণে, কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো এই যে বিনসের কালারটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি বিনসটাকেও তুলে নিব। প্রত্যেকটা সবজির কালার কিন্তু সুন্দর আরও গাঢ় হয়েছে, চেঞ্জ হয় নাই, কিন্তু এটা হয়েছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো আমরাও তো সবাই জানি না এই টিপসটা। তো এই যে আমি এখন সবগুলো সবজি তুলে নিয়েছি, সিদ্ধ করেছি। তো এখন আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম প্রায় 2 টিস্পুনের মতো। তো এখন আমি সবজিগুলোকে রান্না করে নেবো সুন্দর করে। তো এখন এই যে তেলের মধ্যে আমি হচ্ছে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, তো ওটাকে দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি একটু হালকা ভেজে নেবো, আর লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে এটা যদি পুড়ে যায় পেঁয়াজ রসুন কুচিটা তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে আদা রসুন পেস্টও ইউজ করতে পারেন এটার পরিবর্তে। তো এই যে আমার কিন্তু এই রসুন আর আদা কুচিটা প্রায় কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন আমি এখানে চিকেন অ্যাড করবো, আমি যে বনের চিকেনগুলো মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি, তো ওগুলো আমি একটু হালকা এখানে ভেজে নেব। তো এই যে আমি এখন বনলেস চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি, তো এটাকে ভেজে তারপর আমি সবজিটা রান্না করব। তো এই যে এখানে আমি 2 মিনিট রান্না করব, আর বনলেস চিকেনটা কিন্তু হতে বেশি একটা সময় লাগে না, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। এই যে আর এটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই যে এটাকে আমি একটু এই যে উল্টে পাল্টে দিচ্ছি, 2-3 মিনিটের মতো লাগবে এই চিকেনটা রান্না হতে। চাইনিজ আইটেম রান্না করতে তো সময় লাগে না, দেখতে মনে হয় যে কঠিন, কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়, আর রান্না করতেও কিন্তু অল্প একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর অনেকগুলো সবজি একসঙ্গে খাওয়া হয়, আর বাচ্চারা তো সবজি একদম খেতে চায় না, তো সেক্ষেত্রে দেখা যায় এভাবে যদি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করে, আর 5-6 ধরনের সবজিটা একসঙ্গে খাওয়া হয়। তো এতগুলো সবজি তো আমরা প্রত্যেকদিন আসলে খাই না, তো এভাবে মাঝে মাঝে রান্না করে খাওয়া উচিত। তো এই এতে করে যে সব অনেকগুলো সবজি একসঙ্গে খাওয়া হয়। তো এই যে আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি ভাজলাম না, একটু কাঁচা কাঁচা রাখলাম। তো এখানে এই যে আমি প্রত্যেকটা সবজি যে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর সবজি কালারগুলো কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ আছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু একদম কালারফুল, প্রত্যেকটা সবজি কিন্তু একদম কালারফুল লাগছে। আপনারা কিন্তু হয়তো লক্ষ্য করেছেন, দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু সবজিগুলো দেখতে। আমি এখন এই যে 2 মিনিট রান্না করে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর সবসময় লক্ষ্য রাখতে হবে চাইনিজ আইটেম রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ফুল চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে রান্না করতে হবে। তো এখানে ম্যাগিতে সস দিয়ে দিলাম চিলি সস, সয়া সস, আর দিয়ে দিলাম সসটা ভালো করে ঢুকে যায়। তো এখন এই যে 2 মিনিট এখানে রান্না করতেছি, তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে একটু ওই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন সব সবজিগুলো ভাজার পর তারপর আমি 2 মিনিট ভাজবো, তারপর আবার এখানে একটু পানি অ্যাড করবো। তো একে একে সব উপকরণ দিয়ে কিন্তু এই যে ভেজে নিলাম আমি সবজিটাকে।
তো এখন আমি যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যে এখানে আর একটু পানি অ্যাড করলাম। আর চাইনিজ আইটেমে কিন্তু হালকা চিনি দিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এর মধ্যে চাইনিজ রান্নার মধ্যে চিনি ব্যবহার করতে হয় অল্প। তো এখন আমি এই যে এখানে 2 মিনিট রান্না করবো পানিটা দিয়ে। আমি এখানে আর একটু অল্প লবণ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে লবণ, কারণ এখানে কিন্তু অনেক সস ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে দেখে। তো এই যে আমি কিন্তু চুলার জালটা হাই হিটে রেখেছি, তো আমি আর একটু সস দিয়ে দিলাম চিলি সস। তো চুলার জালটা হাই হিটে রেখে তারপর হচ্ছে এই সবজিটা রান্না করতে হবে, ভেজিটেবলটা। আর আমরা তো জানি চাইনিজ আইটেমের রান্নাগুলো কিন্তু একদম হাই হিটে রান্না করা হয়। তো আমি এখানে এটাকে আর 2-3 মিনিট রান্না করে তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি আমি 2 টেবিল চামচের মতো, প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি। তো ওটাকে লাস্টে আমি দিয়ে দেব, আর কর্নফ্লাওয়ারটা বুঝে শুনে দিতে হবে, কিন্তু এটা বেশি হয়ে গেলে আবার বেশি গ্রেভি ভাবটা চলে আসে, সেটা আবার ভালো লাগে না। তো এই যে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি, তো কর্নফ্লাওয়ারটা দিয়ে যে একটু আমি আবার রান্নাটা করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কিন্তু এটা কিন্তু নেড়ে দিতে হবে, এটা তাহলে কিন্তু একদম গলা বেঁধে যাবে। তো এখন অনবরত এই যে নেড়ে দিতে হবে। তো আমার কিন্তু এই যে চাইনিজ আইটেমটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তো আমি তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বা আপনারা স্মেলটা পাচ্ছেন না। আর এই যে আমি কিন্তু একটু লিকুইড ভাব রেখেছি এটা এই ভেজিটেবলটাতে। আর আপনারা তো লক্ষ্য করেছেন হয়তো চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম লিকুইড ভাব রেখে ওরা রান্নাটা করে, তো আমার কাছে বেশি গ্রেভি ভালো লাগে না, তো আমি একটু লিকুইড ভাবটা রেখেছি। তো আমার এই আজকের ভেজিটেবল আইটেমটা কিন্তু ভেজিটেবলটা কিন্তু একদম চাইনিজে যেভাবে রান্না করে, তো সেই প্রসেসে আমি কিন্তু রান্নাটা দেখিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটাকে এই রেসিপিটাকে ফলো করতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।